মাঝাকাশে অপ্রত্যাশিত এক ঘটনার মুখোমুখি হলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। এর জেরে ক্ষমা চাইতে হবে বিমান পরিষেবা সংস্থাকে, এমনটাই মনে করছেন নায়িকা। বেজায় চটেছেন অভিনেত্রী। টুইটারে ওই বিমান সংস্থাকে অভিযোগ জানিয়েছেন মিমি। খাবারে চুল পাওয়ার বিষয়টি নিয়ে রীতিমতো খুব ছেড়েছেন অভিনেত্রী। আমার মনে হয় আপনারা এত বড় হয়ে গেছেন যে যারা আপনাদের সঙ্গে যাত্রা করছেন তাদের ব্যাপারে ভাবাই বন্ধ করে দিয়েছেন। খাবারে চুল পাওয়া কোনো ছোটখাটো ব্যাপার নয় বলেই আমার ধারণা। আপনাদের টিমের তরফে একটা উত্তর কিংবা ক্ষমা কিছুই আসেনি। খাবারের প্লেটের ছবি দিয়ে লেখেন, এই চুলটা আমার ক্রসা থেকে বেরিয়েছিল যা আমি খাচ্ছিলাম। এখনো পর্যন্ত বিমান সংস্থার পক্ষ থেকে কোনো রকম যোগাযোগ যে করা হয়নি তা নিজেই জানান মিম। সদ্য 34-এ পা দিলেন মিমি, নতুন করে জীবন উপভোগ করছেন নায়িকা। জন্মদিনটা মিমি পালন করেছেন প্যারিসে। সেখানে আইফেল টাওয়ারের উচ্চতাকে ফ্রেমে নিয়ে নিজেকে মেলে ধরার বহু প্রতীক্ষিত ইচ্ছে এতদিনে পূরণ করলেন মিমি। এই সফরে মিমির সঙ্গে ছিলেন তার ঘনিষ্ঠ এক বান্ধবী।